আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে সকাল থেকে সামান্য একটু বৃষ্টি হচ্ছে, যেহেতু তোমরা বাইরে বেরোবে না, কারণ করোনা কিন্তু ঠান্ডায় বৃদ্ধি পাচ্ছে। যেহেতু তোমরা ঠান্ডাটা না লাগানোর চেষ্টা করবে, বারবার তোমাদেরকে সতর্ক করছি, কারণ তোমাদেরকে মোটেই স্কুল প্রতিষ্ঠান খোলা যাচ্ছে না করোনার কারণে। আর তোমরা যদি এটা না মেনে চলো, তাহলে তো আর মোটেই স্কুল প্রতিষ্ঠান খোলা কি সম্ভব হবে কিনা সেটা সরকার ভেবে দেখছে। যাই হোক, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই দোয়া করি। আজকে আমি সপ্তম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পড়াবো। বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক, এটা তোমাদেরকে সিলেবাসে দিছে, সামনে অ্যাসাইনমেন্টে থাকবে। এই সিলেবাসও সরকার দিছে, নির্ধারিত কাজও সরকার দিয়েছে। নিশ্চয়ই তোমরা সিলেবাসটা পেয়ে গেছো, অনলাইনের মাধ্যমে সবকিছু ছাড়া হচ্ছে দেখছো। তাই তোমাদেরকে আজকে আমরা পড়াবো পঞ্চম অধ্যায়ের বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক। সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আমি আজকে পড়াচ্ছি তোমাদেরকে। বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক, পার্ট ওয়ান, সুনাগরিকের গুণাবলী। এটা অনেক বড়, যেহেতু আমরা আজকে পার্ট ওয়ানটা নিয়েই আলোচনা করব। আশা করি তোমরা বুঝতে পারবে, এবং সামনে তোমরা বইটা খুলে রাখো, বসো বইয়ের সামনে, কারণ ঘোরাফেরা না করে তোমরা অনলাইনে ক্লাসগুলো মনোযোগ সহকারে পড়লে তোমাদের উপকার হবে। এবং অ্যাসাইনমেন্টটা অর্থাৎ নির্ধারিত কাজটা তোমাদেরকে সুন্দরভাবে জমা দিতে হবে, যা তোমরা ভালোভাবে গুরুত্ব দিচ্ছ না, এবং জমা দিচ্ছ ঠিকই, কিন্তু কোনো রকম দিলে তোমরা 7 থেকে 8 উঠতে পারবে কিনা সেটা কিন্তু ভাবার বিষয়। সরকার যেখানে এটা এত সিদ্ধান্ত নিয়েছে এত সুন্দরভাবে, যে অ্যাসাইনমেন্টের রূপে তোমাদেরকে ক্লাসে উঠানো হবে, সেই জন্য তোমাদেরকে অ্যাসাইনমেন্টটা অবশ্যই ভালো করতে হবে। এবং এই সিলেবাসটাও তোমরা পেয়ে গেছো, সেই সিলেবাস অনুসারেই আমি আজকে পড়াচ্ছি সপ্তম শ্রেণীর পঞ্চম অধ্যায় বাংলাদেশ ও বাংলাদেশের সুনাগরিক বা নাগরিক। বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক, যেহেতু আমরা এত পরিশ্রম করছি তোমাদের জন্য, তোমরা এটাকে অবশ্যই গুরুত্ব দাও। তোমরা তো ঘরে বসে লিখছো, বাবা মা এসে নিয়ে যাবে, বাবা মা এসে জমা দেবে। তোমাদের নিরাপত্তার জন্য সরকার অনেক চিন্তা ভাবনা করেই কিন্তু এই ব্যবস্থাটা নিয়েছে, কারণ শীতে করোনা বাড়বে, এই কারণে আর শিক্ষা প্রতিষ্ঠানটা 19শে ডিসেম্বর মাস পর্যন্ত আবার বন্ধ দিতে বাধ্য হয়েছে। যেহেতু তোমরা সেটা পালন করবে, নিশ্চয়ই এটা পালন না করলে কিন্তু সমস্যা আরো বাড়ছে, যেহেতু তোমরা সেটার দিকে একটু খেয়াল রাখবে। তাহলে আমরা পড়ায় ফিরে যাই। আজকে পঞ্চম অধ্যায় সপ্তম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের আমরা পড়াবো বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক। এই বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিকের তোমাদের সিলেবাসে দিয়ে, এবং তোমাদের এর সম্পর্কে যে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট, নির্ধারিত কাজ লিখতে হবে, সেটা আমি আগে একটু ধারণা দিয়ে দিচ্ছি। তুমি সুনাগরিক হয়ে গড়ে উঠতে হলে তোমার কি কি কাজ করতে হবে? তুমি সুনাগরিক হয়ে তোমাকে গড়তে হলে তোমাকে কি কি কাজ করতে হবে, এই সম্পর্কে তোমাদের হয়তো একটা নির্ধারিত কাজ দেওয়া হবে, এবং সেটা সম্পর্কে আমি আলোচনা করছি। তুমি সুনাগরিক হয়ে গড়ে উঠতে হলে তোমার কি কি কাজ করতে হবে? একটা সুনাগরিক হতে গেলে তোমার ভিতরে কোন কোন আদর্শ, কি কি এ থাকার দরকার, সেই সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করছি। যেহেতু এটা নির্ধারিত কাজ অর্থাৎ অ্যাসাইনমেন্ট, সেই জন্য আবারও বলছি, তুমি সুনাগরিক হয়ে গড়ে উঠতে হলে তোমার কি কি কাজ করতে হবে, তোমার ভিতরে কি কি গুণাবলী থাকতে হবে, সেই সম্পর্কে তাহলে আমাদের একটু ধারণা দিই যে কিভাবে তোমরা এটা করবে, এবং কিভাবে লিখলে ভালো হয় সেটা তোমরাও দেখবে বই থেকে, এবং আমিও আলোচনা করছি। প্রথমে একটু দিবা সুন্দর করে যে রাষ্ট্রের উন্নতি নাগরিকের যোগ্যতা দক্ষতার উপরে অনেক অংশে আমরা নির্ভরশীল। এই রাষ্ট্র উন্নতির জন্য নাগরিকের কি কি উপরে আমরা অনেক নির্ভরশীল, যোগ্যতা দক্ষতার উপর অনেক অংশে নির্ভরশীল। রাষ্ট্রের উন্নতিতে আমরা নাগরিকের কিসের উপরে নির্ভরশীল, যোগ্যতা ও দক্ষতার উপরে আমরা নির্ভরশীল। সেজন্য সুনাগরিক দেশের জন্য হবে সম্পদ। সুনাগরিক দেশের জন্য কি হবে? সম্পদ। সুনাগরিক দেশের জন্য হবে, সুনাগরিক দেশের জন্য হবে সম্পদ।
নির্ভরশীল যোগ্যতা ও দক্ষতার উপর, যোগ্যতা দক্ষতার উপর রাষ্ট্রের অনেক নির্ভরশীল সুনাগরিকের যোগ্যতা দক্ষতার উপর নাগরিকের, আর সুনাগরিকের জন্য সুনাগরিক দেশের জন্য হবে একটা সম্পদ, আর তা না হলে দেশের উন্নতিও বাধাগ্রস্ত হবে। এই তোমরা যদি সুনাগরিক না হও তাহলে দেশের উন্নতি তো হবে না, উন্নতিতে বাধাগ্রস্ত সৃষ্টি হবে। মানে আমাদের দেশের যদি তোমরা যোগ্যতা দক্ষতার যদি উন্নয়ন মানে ইয়ে করতে না পারো, অর্জন না করতে পারো, তাহলে তো আমাদের দেশের উন্নতি করা সম্ভব হবে না, বরঞ্চ বাধাগ্রস্ত পথে আমরা পড়ে যাব। আমরা বাধাগ্রস্ত হয়ে পড়বো সেই সুনাগরিকের গুণাবলী একটা ইম্পর্টেন্ট, সেটা তোমাদেরকে পাঠ্য বইতেই তোমাদেরকে দিয়েছে। তারপরে দেখো দেশের অগ্রগতি ও ব্যর্থতা উভয় নির্ভর করে নাগরিকের সততা দক্ষতা দায়িত্ব কর্তব্য পালনের। কি সুন্দর কথা, দেখো দেশের প্রগতি ও ব্যর্থতা উভয় নির্ভর করে নাগরিকের সততা দক্ষতা দায়িত্ব কর্তব্য পালনের। এই চারটি কাজ যদি আমাদের দেশের নাগরিকরা সঠিকভাবে না করে তাহলে অগ্রগতি এবং ব্যর্থতা উভয় নির্ভর করতেছে। আমাদের যদি আমরা সততা অবলম্বন না করি, দক্ষতা যদি না হয়, দায়িত্ব যদি ঠিক মতো না করি, কর্তব্য যদি ঠিক মতন পালন না করি, তাহলে আমাদের এর ব্যর্থতা হবে, দেশে বাধাগ্রস্ত হয়ে যাব আমরা উন্নয়নের ক্ষেত্রে। এই জন্য নাগরিকদের হতে হবে সুনাগরিক। এই জন্য নাগরিকদের কি হবে? সুনাগরিক। সুনাগরিকের মধ্যে থাকতে হবে সততা, থাকতে হবে দক্ষতা, দায়িত্ব থাকতে হবে, কর্তব্য কাজ করতে হবে, সময় মতন দায়িত্ব পালন করতে হবে, যে কাজটা যখন যে সময় করার দরকার সে দায়িত্ব নিয়ে করতে হবে, কর্তব্য মানে ওই কথায় যে কর্তব্য সহকারে কাজটা শেষ করতে হবে। আশা করি বুঝতে পারছো একটা। এই জন্য নাগরিকের হতে হবে সুনাগরিক, সে সুনাগরিকের হতে হবে সততা এবং হতে হবে দক্ষতা এবং দায়িত্ব কর্তব্য পালন। তাই আমাদের সুনাগরিকের আমরা পাঠন সুনাগরিকের গুণাবলী সম্পর্কে আজকে আলোচনা করবো। পাঠন সুনাগরিকের গুণাবলী সম্পর্কে আলোচনা করবো। একটি দেশের প্রকৃত উন্নয়নের জন্য প্রয়োজন সুনাগরিক। একটি দেশের পরিকৃত উন্নয়নের জন্য প্রয়োজন সুনাগরিক। একটি দেশের পরিকৃত উন্নয়নের জন্য প্রয়োজন সুনাগরিক। কথাটা দুই তিনবার বললাম, অনেক ইম্পর্টেন্ট কথা। তাহলে একটি দেশের জন্য পরিকৃত উন্নয়নের জন্য প্রয়োজন সুনাগরিক। কেউ সুনাগরিক হয়ে জন্মগ্রহণ করে না, এটা তোমরা সবাই জানো। কেউ সুনাগরিক হয়ে জন্মগ্রহণ করে না, কেউ সুনাগরিক হয়ে জন্মগ্রহণ করে না, তাকে সুনাগরিক করে তুলতে হয়। বলা সুনাগরিক অর্জন করতে হয় সুনাগরিক কতগুলি গুণ বা বৈশিষ্ট্য রয়েছে, এগুলো অর্জনের মাধ্যমে নাগরিক সুনাগরিকে পরিণত হতে পারে। এগুলো অর্জনের মাধ্যমে যারা এগুলো অর্জন করবে সুনাগরিক, তারা এগুলো করতে পারবে সুনাগরিকে পরিণত হতে পারে। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে সুনাগরিক হলো একজন নাগরিকের তিনটি মৌলিক গুণের অধিকার থাকতে হবে। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে একটা সুনাগরিক হতে হলে একজন নাগরিককে তিনটি মৌলিক গুণের অধিকারী হতে হবে। সেই সুনাগরিকের তিনটি মৌলিক গুণের অধিকারী কি? দেখো সুনাগরিক হতে আমাদের কয়টা মৌলিক অধিকার থাকতে হবে? তিনটা। তিনটে মৌলিক অধিকারের মধ্যে একটা হলো বুদ্ধি, দুই হলো আত্মসংযম, তিন হলো বিবেক বিচার। এই তিনটে না থাকলে আমাদের সুনাগরিকের হতে পারবে না। সুনাগরিক হতে হলে আমাদের মৌলিক তিনটে গুণ আছে, সে মৌলিক তিনটে গুণ হলো তোমার হলো বুদ্ধি, আত্মসংযম, সুনাগরিক হতে গেলে আগেও বলেছি সততা হতে হবে, দক্ষ থাকতে হবে, দায়িত্ব থাকতে হবে,
থাকতে হবে, এগুলো সুনাগরিকের মধ্যে পড়ে। কিন্তু মৌলিক তিনটি অধিকার হলো বুদ্ধি, আত্মসংযম, বিবেক, বিচার। বুদ্ধি সম্পর্কে তোমরা আমরা এরপরে ধারণা, বুদ্ধি বলতে এখানে সুনাগরিকের যে একটা পয়েন্ট দিছে মৌলিক বুদ্ধি, বুদ্ধিতে আমাদের কি কি থাকা দরকার এক নাগরিকের সেটা আমরা এবার আসি। বুদ্ধি মানে বুদ্ধিমান নাগরিক যে কোনো রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান সম্পদের আগে বলেছি নাগরিকই দেশের জন্য হবে একটা সম্পদ। নাগরিক সুনাগরিক হবে একটা দেশের জন্য সম্পদ, সেই সম্পদ হলো বুদ্ধিমান নাগরিক যে কোনো রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান সম্পদ। বুদ্ধিমত্তা অর্জনের সবচেয়ে বড় উপায় হলো শিক্ষা লাভ করে জ্ঞান অর্জন করা। বুদ্ধিমত্তা অর্জনের সবচেয়ে বড় উপায় হলো কি, শিক্ষা লাভ করে তার জ্ঞান অর্জন করা। অর্থাৎ নাগরিকদের যত শিক্ষায় শিক্ষিত হতে হবে, তাহলে দেখো সব কথার একটাই কথা, আমাদের লেখাপড়া কিন্তু শিখতেই হবে, শিক্ষায় শিক্ষিত হতে হবে। দেখো তাহলে একটা নাগরিকের যথার্থ কি করতে হবে, সুনাগরিক হতে হলে তাকে শিক্ষায় শিক্ষিত হতেই হবে। কারণ বুদ্ধিমান নাগরিক উপযুক্ত প্রতিনিধি নির্বাচন, দক্ষতার সাথে দেশ পরিচালনা, রাষ্ট্রের উন্নয়ন, সফলতার গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রাখতে পারে। যেহেতু একটা শিক্ষা যদি সুশিক্ষায় শিক্ষিত না হতে পারো, তাহলে তো তোমরা গুরুত্বপূর্ণ কাজ করতে পারবে না। যেখানে আমাদের বুদ্ধিমান নাগরিকের উপযুক্ত কাজ আছে, দেখো প্রতিনিধি নির্বাচন দেশে আমাদের হয়, দক্ষতার সাথে দেশ পরিচালনা করতে হয়, রাষ্ট্রের উন্নয়ন ও সফলতার ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা লাভ করতে পারে। এই জন্য বাবা মায়ের উচিত সন্তানদের যথাযথ শিক্ষা দেওয়া। এই জন্য বাবা মায়েদের উচিত যথাযথ সন্তানদের শিক্ষা দেওয়া। প্রথম কাজই কিন্তু বাবা মার। বাবা মা যদি একটু দায়িত্ব নিয়ে সন্তানদের দিকে খেয়াল করে যে লেখাপড়া শিক্ষায়, তাহলে কিন্তু তোমরা একটা সুনাগরিক হয়ে দেশে অনেক বড় জায়গায় পৌঁছে যেতে পারবে। তাই সরকারের দায়িত্ব উপযুক্ত শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করা। সরকারের দায়িত্ব হলো উপযুক্ত শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করা, আর বাবা মার দায়িত্ব যথাযথ শিক্ষা দেওয়া। তাহলে বুদ্ধি সম্পর্কে জানতে পেরেছ। বুদ্ধিমান নাগরিকের যে কোনো রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান সম্পদ, তা থাকতে হবে, শিক্ষায় শিক্ষিত হতেই হবে, এটা হলো আমাদের বুদ্ধি। এবং এই বুদ্ধির দ্বারা আমরা দক্ষতার সাথে দেশ পরিচালনা করতে পারবো, রাষ্ট্রের উন্নয়ন সফলতার গুরুত্বপূর্ণ কাজে ভূমিকাও পালন করতে পারবো। তারপরে পয়েন্ট আসতেছে দেখো, 2 নম্বর, আত্মসংযম। আত্মসংযম সুনাগরিকের আত্মসংযমী হতেই হবে। এই আত্মসংযমী হতে হবে কেন, দেখো আত্মসংযম নামকের অসৎ কাজ থেকে কিন্তু বিরত রাখে। আত্মসংযম মানে নিজের আত্মা, নিজের কোনো ভালো কাজ করলে ভালো লাগে, আর খারাপ মন্দ কাজ করলে কিন্তু আমাদের আত্মসংযম, আমাদের বিবেকে কিন্তু খুব দংশন হয়। তাই বলা হচ্ছে আত্মসংযম সুনাগরিকের আত্মসংযমী হতেই হবে। আত্মসংযম নাগরিকের অসৎ কাজ থেকে কি করতে হবে, বিরত রাখতে হবে। সে অসৎ কাজগুলো কি কি, দুর্নীতি, স্বজন প্রীতি, স্বার্থপরতা, পক্ষপাতিত্ব। তোমার লোকজন তোমরা এগুলো পরিষ্কার কথা, পক্ষপাতিত্ব মানে একটা শিক্ষায় শিক্ষিত না, তুমি একটা ভালো পর্যায়ে তাকে ভালো স্তরে তুমি তার চাকরি দিয়ে দিল, এটা হলো পক্ষপাতিত্ব, সেখানে দেশ উন্নয়ন হবে না। তারপর স্বার্থপরতা, তুমি নিজের স্বার্থ দেখে তুমি অনেক কিছু দেশের ভালো কাজ না দিয়ে নিজের স্বার্থকে দেখছো, এটাও করা যাবে না। স্বজন প্রীতি আর পক্ষপাতিত্ব প্রায় একই কথা, স্বজন প্রীতিও করা যাবে না, দুর্নীতি তো করাই যাবে না। দেশ ও সমাজের স্বার্থে কাজ করতে, নিয়ম মেনে চলতে অনুপ্রাণিত করে। তাই আত্মসংযম ছাড়া সুনাগরিক হওয়া সম্ভব নয়। তাহলে আত্মসংযম ছাড়াও সুনাগরিক হওয়া সম্ভব নয়। আত্মসংযম হলো আমার সুনাগরিকের একটা বড় কাজ, এবং সেটা থেকে আমাদের এই আত্মসংযম নাগরিকের অসৎ কাজ থেকে অবশ্যই বিরত থাকতে হবে। সে অসৎ কাজগুলো কি কি, দুর্নীতি, স্বজন প্রীতি, স্বার্থপরতা, পক্ষপাতিত্ব। তাই আত্মসংযম ছাড়া সুনাগরিক হওয়া সম্ভব নয়। আত্মসংযমী নাগরিক নিয়ম কানুন মেনে চলা, অনেক মমতাকে শ্রদ্ধা করা, দেশের স্বার্থকে নিজের স্বার্থের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া। তাহলে ওইটা আগেই বলছি যে স্বার্থপরতা হওয়া যাবে না, তাকে কি করতে হবে, দেশের স্বার্থকে নিজের স্বার্থের চেয়ে বেশি করে গুরুত্ব দিতে হবে। অন্যায় কাজ ও দলীয় স্বার্থপরতা থেকে বিরত থাকতে এবং রাষ্ট্রের সার্বিক মঙ্গলের জন্য কাজ করে। সুনাগরিকের এ সকল কর্মকাণ্ডে রাষ্ট্রের অগ্রগতির জন্য সহায়ক। তাহলে আত্মসংযম গেল, আমাদের বুদ্ধি গেল, 3 নম্বর থাকলো বিবেক ও বিচার। বিবেক বিচার বলতে বোঝায় ভালো মন্দের জ্ঞান, দায়িত্ব, কর্তব্যের জ্ঞান। বিবেক বিচার, বিবেক সবারই আছে, বিবেক দিয়ে মানুষ সমস্ত কাজ করে, কোনটা ভালো মন্দ মানুষ বিবেক দিয়ে বুঝতে পারে। তাই বলা হয়েছে বিবেক বিচার বলতে বোঝায় ভালো মন্দের জ্ঞান, দায়িত্ব, কর্তব্যের জ্ঞান।
একজন নাগরিকের শুধু বুদ্ধিমান ও আত্মসংযমী হলেই চলবে না, এই তিনটের মধ্যে এই দুটো হলে চলবে না, তিনটেই থাকতে হবে। সুনাগরিকের কিন্তু এই তিনটেই থাকতে হবে, এক একে অপরের সাথে তিনটে জড়িত। প্রথমে বুদ্ধি, তার সাথে আত্মসংযম আসতেছে, আত্মসংযমের পরে বিবেক বিচার আসতেছে। এই তিনটা না থাকলে কিন্তু সুনাগরিক হওয়া যাবে না। তাই বলা হয়েছে বিবেক বিচার বলতে বোঝায় ভালো মন্দের জ্ঞান, দায়িত্ব কর্তব্যের জ্ঞান। একজন সুনাগরিককে শুধু বুদ্ধিমান ও আত্মসংযমী হলেই চলবে না, তাকেও আমাদের বিবেক বিচার থাকতে হবে। যে কোনো কাজ সম্পন্ন করতে হলে তাকে ভাবতে হবে কাজটি ভালো না মন্দ, মন্দ কাজটি পরিহার করে ভালো কাজটি করতে হবে। এছাড়া সমাজ রাষ্ট্রের কোনো সমস্যা সমাধান করতে হলে নাগরিককে তার বিবেক দিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সুন্দর কথা, দেখো, সমাজ ও রাষ্ট্রের কোনো সমস্যা সমাধান করতে হলে নাগরিক তার বিবেক দিয়ে কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে হবে। বিবেক হলো সুনাগরিকের জাগ্রত শক্তি, বিবেক হলো সুনাগরিকের জাগ্রত শক্তি। অতএব নাগরিক নিজে বিবেকবান হবে, অন্যদের বিবেক বুদ্ধি সম্পন্ন হলে উৎসাহিত করবে। উল্লেখিত গুণগুলো ছাড়াও সুনাগরিকের আরো কতগুলি গুণ থাকা প্রয়োজন। যেমন সুনাগরিকের দেশ শাসন ব্যবস্থা সম্পর্কে জানতে হবে, অন্যায় প্রতিবাদ করার মতো মনোভাব থাকতে হবে, আইন শৃঙ্খলা মানতে হবে, আত্মবিশ্বাস ও দৃঢ় মনোভাবের অধিকারী হতে হবে এবং দেশের স্বার্থকে বড় করে দেখতে হবে। এই তিনটে ছাড়াও আর কি কি বলা হয়েছে আবার তোমাদেরকে বলছি। উল্লেখিত গুণাগুণ ছাড়াও সুনাগরিকের আরো কতগুলো গুণ থাকা প্রয়োজন। যেমন সুনাগরিকের দেশের শাসন ব্যবস্থা সম্পর্কে জানতে হবে, দুই অন্যায় প্রতিবাদ করার মতো মনোভাব থাকতে হবে, আইন শৃঙ্খলা মানতে হবে, আত্মবিশ্বাস ও দৃঢ় মনোভাবের অধিকারী হতে হবে এবং দেশের স্বার্থকে বড় করে দেখতে হবে। তাহলে এই তিনটে গুণ ছাড়াও আমাদের এতগুলো গুণের কথাও আছে, সেগুলো দেখতে হবে। সেই জন্য এখানে বলা হয়েছে তুমি সুনাগরিক হয়ে গড়ে উঠতে হলে তোমার কি কি কাজ করতে হবে। এতক্ষণ আমরা সুনাগরিকের গুণাবলী সম্পর্কে জানলাম, সুনাগরিকের দেশের মূল্যবান সম্পদ আগে বলেছি, সুনাগরিক দেশের মূল্যবান সম্পদ। উপযুক্ত সার, মাটি এবং পরিচর্যা ছাড়া যেমন একটি গাছ ভালোভাবে বাড়তে পারে না, তেমনি নাগরিকের মধ্যে এসবের গুণের অভাব হলে দেশ ভালোভাবে চলতে পারে না। কত সুন্দর দিয়ে উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে, দেখো, একটা গাছ যেমন সার, মাটি, পানি, পরিচর্যা ছাড়া যেমন গাছ ভালোভাবে বাড়তে পারে না, তেমনি নাগরিকের মধ্যে এসব গুণগুলো যদি অভাব থাকে তাহলে ভালোভাবে চলতেও পারবে না এবং দেশের ভবিষ্যৎও নাগরিকের অবশ্যই গুণাগুলি অর্জন করতে হবে, না হলে দেশও ভবিষ্যৎও আমাদের কোনো কিছুই করতে পারবে না। তাই আমরা প্রিয় মাতৃভূমিকে বিশ্বের বুকে একটি উন্নত সমৃদ্ধশালী দেশ হিসাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হবে। তাহলে আমরা আমাদের প্রিয় মাতৃভূমিকে বিশ্বের বুকে একটি উন্নত সমৃদ্ধশালী দেশ হিসাবে কি করতে পারব, প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে। কারণ আমাদের ভবিষ্যৎ নাগরিকের অবশ্যই এই গুণাগুণগুলো অর্জন করতে হবে। আশা করি তোমরা আমার এই পার্ট ওয়ান, কারণ এটা অনেক বড়, যেহেতু আজকে আমরা পার্ট ওয়ান এর সুনাগরিকের গুণাবলী সম্পর্কে আলোচনা করলাম এবং সিলেবাসে তোমাদের এই পঞ্চম অধ্যায় শুধু পার্ট ওয়ান টাই দিয়েছে এবং এই পার্ট ওয়ান টাই সিলেবাসে দিছে এবং পার্ট ওয়ান এরই একটা অ্যাসাইনমেন্ট দিছে। এটা সুনাগরিকের দেশের জন্য যে সম্পদ, সুনাগরিকের গুণাবলী তোমার মধ্যে থাকতে হবে। তুমি একজন দেশের সুনাগরিক হলে তোমার মধ্যে কি কি গুণ থাকা প্রয়োজন সেই সম্পর্কে তোমাদেরকে এবার অ্যাসাইনমেন্ট আসবে এবং এই পার্ট ওয়ান পঞ্চম অধ্যায় পার্ট ওয়ান টাই শুধু তোমাদের দেশে সুনাগরিকের গুণাবলী। যদি তোমরা পার্ট ওয়ান পঞ্চম অধ্যায় শুধু পার্ট ওয়ান টাই পড়বে ভালো করে, তাহলে তোমরা এটা লিখতে পারবে। আশা করি আরো একটা অ্যাসাইনমেন্ট আছে পরবর্তী ক্লাসে, সে সম্পর্কে ধারণা দেওয়া হবে তোমাদেরকে। এইভাবে অ্যাসাইনমেন্ট গুলো চলবে। আর আরো তিনটা আছে, 22 তারিখে একটা, আগামীকাল আছে, তোমরা সবাই নির্ধারিত সময় নিতে আসবে এবং যেটা নিয়েছিলে সেটাও ঠিক সময় জমা দিয়ে যাবে। আর সামনে আরো দুটো অ্যাসাইনমেন্ট আছে, সেগুলো নিয়ে যাবে তোমরা এবং এটার উপরে আবারও বলছি গুরুত্ব দেবে। এখান থেকে 7 থেকে 8 ওঠা তোমাদের কিন্তু একটা চিন্তা ভাবনা আমাদের, কিন্তু ভালো রেজাল্ট না করলে কিন্তু তোমরা মনে করো না যে তোমাদের সহজে আমরা সবকিছু 8 উঠাবো, যেহেতু সমস্ত সবকিছু গুরুত্ব সহকারে করবে আশা করি এবং অ্যাসাইনমেন্টগুলো খুব সুন্দরভাবে লিখবে এবং জমা দিবে যথাসময়ে। আজ তাহলে এ পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো।